পানিসাগরের চামটিলা জামে মসজিদে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। অন্য রাজ্যের ভিডিও ত্রিপুরায় সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে। শুধু তাই নয়, মুসলিম ত্রিপুরায় নিরাপত্তাহীনতায় রয়েছে, এমনই প্রচার চালানো হয়েছে। বিধায়ক ইসলাম উদ্দিন জানান, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তিনি রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সমস্ত গুজব এড়িয়ে চলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো বার্তায় ভরসা না করা এবং এই ধরনের বার্তা পুলিশের নজরে আনার আহ্বান জানানো হয়েছে ত্রিপুরা পুলিশের তরফ থেকে। বাংলাদেশের দুর্গামণ্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে যে দাঙ্গা বা যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশের পরিপ্রেক্ষিতেই আমাদের রাজ্যের গত 27 তারিখে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং খোঁজখবর নিয়ে যেটা জেনেছি, ওখানে ওই দিন একটা ধর্মীয় সংগঠনের উদ্যোগে মিছিল সংগঠিত হয় এবং সেখানে উত্তেজনা তৈরি হয়। এই উত্তেজনার পর কিছু অংশের যারা মিছিল ছিল তাদের পক্ষ থেকে সামটিলা মসজিদ, একটা মসজিদ, সেই মসজিদে ভাঙচুর হয় এবং কয়েকটা বাড়িতে আক্রমণ হয়। রৌগা বাজারে 3-4টা দোকান সেখানে আগুন দেওয়া হয়। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উদ্যোগে সেটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু কোনো মসজিদে এখন পর্যন্ত যা খোঁজখবর নিয়েছি, আমাদের আত্মীয় স্বজন রয়েছে বিভিন্ন সোর্সের মাধ্যমে, কোনো মসজিদে সেখানে আগুন দেওয়া হয়নি। আর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন? বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির ক্ষেত্রে আমার একটাই বক্তব্য থাকবে, আমাদের রাজ্যের বিশেষ করে আমাদের দেশের শান্তি সম্প্রীতির যে একটা ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যকে আমাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং অন্যান্য বিভিন্ন ধরনের মাধ্যমে কিছু গজব রটানো হচ্ছে, এই গজব থেকে আমাদের বিরত থাকতে হবে এবং গজব রটানোই একটা অপরাধ। সেখানে আমরা বিভিন্নভাবে সেই বিষয়গুলিকে নিয়ে গজব রটানো সম্পর্কে সরকারের নজরে, প্রশাসনের নজরে আমরা নেওয়ার চেষ্টা করছি। যারা এখন পর্যন্ত এ ধরনের গজব রটাচ্ছেন, অন্তত পক্ষে যাচাই করে সেগুলির বিরুদ্ধে যাতে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়, এটাই আমাদের আবেদন। আর সারার পরে একটা কথাই, আমাদের এই এলাকার বা ধর্মনগর কদমতলা মহকুমা এলাকার যারা মানুষ, ধর্মনগর মহকুমা এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে যাতে শান্তি শৃঙ্খলা আমাদের বজায় রাখতে হবে, আমাদের সুভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের থাকতেই হবে। ধন্যবাদ।